না পরে পরে আমি বসে না আমি কি আমি রাখব বুঝতে পারছি বসে আর দাদাজু সাবধান বসা তো পরে করে না যায় ভালো করে বসা তো চেয়ারে আমার না করে আচ্ছা দিদিমা, আচ্ছা আপনার নাম তো বিলাসী, আমরা শুনছি আপনার কথায় গ্রামের প্রত্যেকটা মানুষই বলতেছে যে আপনার ফ্যামিলিতে আপনি ছাড়া আর কেউ নাই বেশি, এবং আপনি শুকনগরে যখন গিয়েছিলেন আপনার হাজব্যান্ডে নিয়ে এবং তিনিও এখানে মারা যায়, তো আমি আপনার আসলে অভিজ্ঞতাটার কথা শুনতে চাচ্ছি যে কীভাবে শুকনগর গেলেন এবং কী ঘটেছিল এবং কী দেখলেন আপনি। তাই কব, হ্যাঁ আমার তো ওই শুকনগরের কথা কইলে আমার জ্ঞান থাকে না, করছি করছি দাদা। ওই লোক কইতে আমরা সকলে আমার বাবা ডাইলো তো গেল না, কারণ আমার ভাই সকল ঠিয়ে আমি যাব না, আমার ভাই সকলের সাথে আমি চলে যাবো। তাই ভাই সকলের সাথে বড় ভাই আছে, এই চিত্তর বাবা ছিল পুরীর বড়, এরা দৌড় দিলে আর আমারে আমি যেন ওই উঠলাম উঠি আমি গেলাম জল আনছি মানুষ দৌড়াদৌড়ি করতেছে, মানুষ দৌড়াদৌড়ি করতে লাগলি তোমার দাদা আমারে নিয়ে আমার এই আতকা নাটে ধরে নিয়ে কোষ্ঠাবন্দি দৌড়াচ্ছে, কোষ্ঠাবন্দি দৌড়াইয়ে করছে আসো যে ওই বাড়িয়ালার গায়ে চাই আসো, তাহলে আমাকে ওই মাঝে বৌঠ নবৌঠ থাকে ওই একসাথে যেন আমরা বয়লাম বয়লাম না ওই নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে লাগলি আর দড়িটা নিয়ে যাচ্ছে আসো আমাকে বাড়িয়ালায় দেবে এই থেকে আসো আর দড়িটা নিয়ে নিয়ে ওই জানে গুটবন্দি বসে সেখানে গুটবন্দি বসে গেছে ওই বাড়িয়ালে এক বাড়িয়ালে এই হচ্ছে কোষ্টা বাগান এই হচ্ছে বাড়ি বসে গেছে বসে থাকলি এখানে সে আমার বসাই তো আমি তো একা আমি তো ওই সেই জ্বর করার বসে গেছি বসে থাকলি এখানে বসে রয়েছে বসে থাকলি ও কাছে কি তাহলে তুমি এনে বসো বাড়ির যে কলে কাছে আমি যাই চলে তা আমি বললাম কি তাহলে তুমি যাও যেন বাস্তি ভরা সেই চলে যাও আমি এন থাই মরি আমি মরি যেন বাস্তি ভরা সেই চলে ও যেন গুড়িয়ে ওই ভরে রুক্মিণী দীনদয়াল তারপরে কৃষ্ণদাস কৃষ্ণদাস তো ছিল অরিগমতি যে অরিগমতি যে বসে আসে এক বেটা আসে গেড়ো বসুন ফরুন তুলসীর মালা গলায় একটা গেড়ে বসুন গেঞ্জি গায় আমি যে তোমার দাদা বয়স এ তো আমার খেয়াল নেই যে ওর যে মধ্যে ওইরম বয়সে এ তো আমার খেয়াল নেই মানুষই মানুষই আটা তাহলে অনেক ওই দেশে গেলি ওই যাই তো দাদা কথা কাঁপতেছে ঠিক আছে বুঝতে পারছি আপনি কান্না চলে আসতেছে ওই আমি তো ওই দরকারের মধ্যে চারু শিবিয়ে কিরণ সুরিয়ান সুরিয়ান আর আমাকে ডাক্তার ওরা ফটক বই করছে ওরা ফটক বই করে ওরা কান গন্ধে করছে আর ই দিদি তোমার দাদা তো আমার হয়ে নেন এতে চলে গেল চলে গেলি এখন ওই বহিরতলে একটা হাতে হাতে দূর তা আমি ওই কিরণের কারণে মানে এইভাবে আর কি এইভাবে উড়ে পড়েছি উড়ে পড়েছি তারা কিন্তু আসে ছয়জন ছোটা ছয়জনে আর এক সাইজ আর্মির লোক ওই পাকিস্তানি আর্মি আর এক সাইজ কোনো কেউ খাটো লম্বা কিচ্ছু নেই তার কে সই চশমা আর মুই এনতে টেনতে কি ভুড়ি গেছে খালি চশমা দুটো চার আর ওই পাটা কোনো জায়গা তারকে বাড়ি নেই এমন ফেঁচি বাবা আছে তারা আসে যে গড়িয়ে বসুন করাই আমাকে দেয়াইল না সেইটির আগে আগে সেইটি কথা গেল
ও মানে ও গ্রাজুয়েশন করেছে ও সবাই পরে সিনিয়ে দিছে দেখাই যাচ্ছে কাছে এই যে লোক ভাই মারতে লাগলো কই যেন আমার কই ফুটাইনি আরে তুই ওরকম কইর মতন ফুটতে লাগলো পুরো পুরো লোক থাকতে লাগলো মায়া লোক থাকতে লাগলো পুরো লোক যে গুরু অডুক নিয়ে এক মাসে হয়েছে ছাও চলে গেছে আর আমাকে এ দাদু সঞ্চল দাদু ওর বাপেরে আর দুটো মেয়ে নিয়ে স্থাপন দিয়ে দৌড়ে তাইকে বলে এরা বাঁচাচ্ছিল আর আমাকে সূর্যান আর ডাক্তার তখন ঘর নিয়ে ঘুরিল ওই ঠাকুর এলাম ছিল তাই ঠাকুরই দেখতে দিলাম তাহলে সেয়ান্তে মানুষ মোটে হাত্তার ঘরে একটা রক্তে কাপড় সামাই গেছে দাদা ফুট উঠে দাঁড়ালাম সরে গেলি ফুট উঠে দাঁড়ালাম মনে ওই পড়েছে আপনার স্বামী দেখলেন কখন জাতি জাতি ডাকাইছি ডাক্তার সুজেন্দে ওদের চলো ডলে বুঝে বুঝে দেখলাম ডোল ছাগলের ঘর ঘরে ওই আসতে আসতে লাগলি তাই একজন রয়েছে বাড়ি ঘরে ওই সে রয়েছে ওই টাকার মতো আর কাছে আবার দেখতো রক্ত এই কাপড়টা নিয়ে যাচ্ছে এই টা নিয়ে যাচ্ছে লাগলি খালের গোড়া রয়েছে রমেশের বাপ আছে না ওই খালের গোড়ায় আছে না ওই রমেশের বাপ বসে রয়েছে মাথায় হচ্ছে আমি যাচ্ছি খালি একা আসবো না একা যাচ্ছি এই বড়ার মুখ কোনোদিন আমরা দেখতে পেলাম না আর আজকে এইভাবে যাচ্ছে বৌদু গায়ে কাপড় নেই কিচ্ছু নেই এই বড়োর খালি রাতে রায় আঙুল করা দেখি আর পাহাড় আঙুল করা দেখি আর আমরা কোনোদিন বাচ্চাকে দেখতে পেলাম না আর সেই বৌদুরি চাইয়ে দাও আমার কাছে মা ওখানে মা কোয়ানে যাচ্ছ বাই দিদি পাহাড় যাও যাও বাড়ি তালাশ করতে বাটেরি তলাশ করতে করতে যাও আমি কিন্তু ওই জানে আমাকে বা তুলে দিল ওই সেই জায়গায় গেলাম যে এদাই যে ডাক্তার দাঁড়ায় রয়েছে এটা ভাই দিদি ভাই আসো না বাড়ির তলাশ করো বাড়ির যদি তুল বাড়ু হয় বাড়ির তলাশ করো না কেন বাড়ির তলাশ করে বাড়ি করো আমি আবার ওই জমনি জমনি আমার নিয়ে গেছে সামনে সামনে আমি আটতেছি আটটি লাগলি তোলা দাঁড়াইছে তোলা দাঁড়ালি তিন তারের কাটা আমার বাবা শুয়েছে তোমার বাবা শুয়েছে আমার কাকা শুয়েছে তুই দেখে যাও এইবেলা আসো কোন ভাবে গেলাম ওই সেই তিন চারের কেটাই লাভ দিয়ে হারালাম লাভ দিয়ে হারের মানে পড়ালাম দাদা মরিকে গাড়ের ঘরে মরিয়ে এই হাতে রেহানে লাগিলো আর কানে রেহানে লাগিলো এই বাড়িতে মরে গেল উঠেছিল তোমরা এই বাড়িতে দিলে এই বাড়িতে মরে গেল হাতে রেহানে লাগিলো হাত কান ধরে টানিয়ে ওই গাড়ের পর ফলাম তখন আসতে আপনার স্বামীরই পাইলেন আমার স্বামী তো পাই গেল হাত কান ধরে টানিয়ে বার করলাম
porun ছিল আমার হাতে সবার সোনা চুরি টুরি কত কি ছিল ওই পরুনে আটা আন্দার পরুন ছিল তাই মধ্যে চুরি আর তুমি যে পাগলটা কিনে যাবে মাটি আমাকে ছাল করলাম তাহলে দাদা তোর দাদার এমন নিয়ে যাস যে উল্টো দেখো কি রে ওই আনা যায় না না পায়ে বেটে গেল সোনার কত টাকার কত করলাম মাল মারার একটা শ্যামরা আছে মাসিমা করে জড়াই চল জড়াই ধরলি ওই না ওই ডাক্তারের গেছি যাইয়ে তোমার ভাই পাইছি এর বেড়ে মাথা ধরে তোর ডাক্তার ডাকি মাথা ধরালাম মাথাদের শূন্য ঘরে নিয়ে আইলাম তাহলে আমার গায়ে সাউন্ড কি বলো লো তাই কো আর পা টোয়েন্টি শূন্য ছিল নিয়ে বাজারে নিয়ে এই যে তোমার ভাই পাইছি ভাই নাও দুই চোখ দিয়ে জল টল টল করে পড়তেছে ফিটে সরে এরকম পড়ার ভাঙে বলি আমার আট টান করে টান আমার খোকন আছে ওই টানে তুললে ওই টানে তুলে কনে নিয়ে গেল চাকুন চাকুন দিয়ে নিয়ে গেলি জল দেশে খাচ্ছি বাই করি তার কাছে জল দাও জল দাও চার গেলার জল উঠলে আমার কাছে কাছে এই বড় কি কিরম জল খাচ্ছে তা ডাক্তার স্বামী ঠিক আছে দাও স্বামী যে ঠিক আছে দাও জল দিলে চার গেলার জল খেতে আর আপনার স্বামী ওই জায়গায় ছিল কোন জায়গায় ওই জায়গায় ফেলানো ছিল তাই ও আপনারা নিয়েও যেতে পারেননি কোনো জায়গায় আপনারা কর্ণ তারপরে আপনারা ওই জায়গা দিয়ে ইন্ডিয়া চলে গেলেন ইন্ডিয়া যাইনি গেলাম না ও ইন্ডিয়ার আপনারা কেউ যেতে পারলেন না আপনাদের ওই জায়গায় গুলিতে মারা গেছিল কত মানুষ সেদিন আপনি তো দেখছেন ওরে আমাদের গ্রাম তো কয়টা তো আমার গ্রামকে গেল ওরা তিনি দুই ভাই জামাই ওই পার আর আমাকে এইবারে এরা আসো পাশে ভাই গুলি রাইয়া দিন আমার পুত্র না আপনি ওই জায়গায় কত লাশ দেখছিলেন যে যখন গুলি করে মারছেন হাতটার পরে হাতটা ওর সম্পদ হাতটার পরে হাতটা পড়ে রয়েছে বোধহয় হাজার 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 লোক পড়েছে আর আপনার ওই গার পথে পা দিয়ে চলে গেছিলেন আপনার বললেন যে গা তল দিয়ে গুলি চলে গেল উপর দিয়ে তাই না আমার এই পেটের তল দিয়ে গুলি চলে গেল আমার গায়ে লাগলো পেটের তলে একটা বাচ্চা ছিল ওই তারই ফেটে লাগলো আমার ফেটে তারপরে তো আপনি একা না একাই থাকেন আপনি একদম একা একা থাকেন তাই না আপনার তো ফ্যামিলিতে আর কেউ নেই আমার ফ্যামিলি কি এটা আমি একা কেউ নেই বাসা কাছে কেউ নেই আর কেউ নেই বাবার বাড়ি আর এমন কিছু কানা আয়ে তো আসলার ঘরে দুর্গা ফাঁদ আমার কেউ নেই কিচ্ছু সই রাখতেছি না এরা যা দেখছে তাই আন্দাজ আন্দাজ জাল দাদা হুম না দাদা দোকানে ছিল বলে কাছে বাঁচিয়েছিলাম।